আজকে বহুত মানুষ আছে মসজিদের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বহুত নামদারি মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই কালিমার বিরোধিতা করে। ওরা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম লেখা যাবে না। ওরা হলো উম্মতের মধ্যে সবচাইতে নিমক খারাপ উম্মত। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে দাড়ি পরে এতদিন বলেছে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। এতদিন বলেছে মসজিদের এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মুহাম্মদ নাম, এটা লাখলে লেখলে শিরিক হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, আমি দেখলাম গত পরশু দিন দেখলাম এক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান দুশ্মনে রাসূল ইহুদি খ্রিস্টানদের দালাল মাথায় টুপি পরে সদ্য বেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ নিয়েছে, কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আল্লাহ লেখা মুহাম্মদ লেখা। সে বলতেছে এইগুলো লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো। সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না, কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না, লেখলে নাকি গুনাহ হবে, লেখলে নাকি শিরক হবে। আমি তাকে জানাই দিতে চাই তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো, তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো, কিন্তু মুস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না আল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে। সিয়া সিদ্দার কিতাব বহু হাদিসের ভিতরে আল্লাহর পায়ের পাশে নবীর নাম লেখা আছে, তুমি তুমি কোথায় কথা বলেছো? কোরআনের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা আছে, কোরআনের মধ্যে লেখা আছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলুহু সূরা নূর 62 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম, শুধুমাত্র তাই নাই ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম, শুধুমাত্র তাই নয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের 24 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম, শুধুমাত্র তাই নয় ইন্নাল্লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম, শুধুমাত্র তাই নয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআখিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতা ওয়া আসিলা, সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। আর ওই জাহেলে মুরাক্কাব ওই ইহুদি খ্রিস্টানদের দালাল ওই আহলে কবিস ওই আহলে হাদিসের বাচ্চারা তাদের নজরের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখতে শিরিক হয়ে যাবে। এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে, ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে, শেষ পর্যন্ত কালিমা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক না বেঠি? কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে। অসংখ্য আয়াত দিলাম, আমি আপনাকে 40টা আয়াত দিতে পারবো, সময় নাই, দিলাম না। আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম, ওই মৌলভীকে জিজ্ঞেস করতে চাই তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে তুমি ছিঁড়ে ফেলে দিলা, তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহর নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে? কথা বলেন পারবে? তাহলে সে কোথায় আঘাত করেছে? আমি অনলাইনে পেয়েছি, অনলাইনে জবাব দিয়েছি, ওই কাজ্জাব ওই জাহেল ওই মূর্খ ওই বেয়াদবকে যদি আমার সামনে পেতাম, মুস্তফার কাগজে লেখা মুস্তফার নাম সে কেটে দিয়েছে, আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে, আমি যদি তাকে পেতাম তাকে সোজা বিচার দিতাম, আমার পায়ের স্যান্ডেল তার গালে
নেই, মান সাব্বানা বিজ্ঞান ফাক্তলহু, কথা বলেন ঠিক কি না বলেন? কি মনে করেন আপনারা? ইমানের প্রশ্ন চলছে, মান সাব্বানা বিজ্ঞান ফাক্তলহু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো, কিন্তু শুধুমাত্র এই দেশ ইসলামে আইন হুকুমত নেই। তারপর আমি মাননীয় সরকারকে বলবো, এরা খেতে খেতে পেট আসে, বলতে বলতে মুখ আসে, এরা হলো উগ্রবাদী, এরা হলো জঙ্গিবাদী, এরা হলো ফেসিবাদী, এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী। অনতি বিলম্বে এই আহলে খবিস, এই নামাজহাবিরা একের পর এক আক্রমণ করা শুরু করছে। কখনো বলে তারাবির নামাজ 20 রাকাত, কখনো বলে বেতের নামাজ 1 রাকাত, কখনো বলে পা হাত ফাঁক করে রাখতে হবে, কখনো বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, কখনো বারবার হাত তুলতে হবে, আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে। এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? মাননীয় সরকারকে বলবো, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? ওকে আমি পেলে গালে চুতা লাগিয়ে দিতাম, ওকে পেলে গালে জুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড়ার পরে ফতোয়া দেয়, সে কাগজ ছিঁড়ে নাই, কুটি কুটি আশেক দিয়ে হৃদয়কে রক্তক্ষরণ করেছে, কথা বলেন ঠিক কিনা?